করলা নদীর জলে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি, নদী গ্রাস করেছে কয়েকটি দোকানঘরকেও। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের লোটাদেবী মন্দির লাগোয়া করলা পাড়ের বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। অবিলম্বে নদী বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন ভুক্তভোগীরা। নদীর জল ঢুকে পড়ায় আশ্রয়ের খোঁজ করতে হচ্ছে বলে জানান তারা। নদীতে তলিয়ে গেছে কৃষি জমিও। আমার নাম তো অশোক দাস, অঙ্কিতা স্টিল ফার্নিচারের দোকান আছে আমার আজ 20 বছর ধরে। বাড়িও এখানে লোকজনও থাকে, কাজ স্টাফরাও কাজ করে, আর এই দীর্ঘদিন ধরে আমরা এইভাবে চলছি, কিন্তু এইবার ক্ষতিটা আমাদের ম্যাক্সিমাম ক্ষতি। হ্যাঁ, এই কয়েকদিনের বৃষ্টিতে একদম জল উঠে আমার যা সিমেন্টের দিয়ে কাজ করিয়েছিলাম, হ্যাঁ, সেগুলো তো ভেসে টেসে একবারে চলে গেলো। টিনের সেটটাও আর কি দেবে গেছে আর কি, ওটাও 22 গাড়ি মাটি ছিল আমার তলে একদম, মানে একদম একদম নদীর গর্ভে। এখন ভয়ঙ্কর অবস্থা, আমি বিল্ডিং চলে যাবে নাকি এটা সন্দেহ হচ্ছে, তাহলে তো আমি মাঠে মারা পড়বো। এদিকে 4 লাইনে জায়গা চলে গেল, আমার এখন কর্মক্ষমতাও তো শেষ হয়ে যেতে পারে। এখন আপনারা যদি ব্যবস্থা, আমরা একটা পার্মানেন্ট একটা যদি বাদ হয়ে যায় সলিউশন, তাহলে আমরা সব এই যে 20-25টা বাড়ি আছে এগুলো বেঁচে যাবো আর কি। এটা হলো আমাদের অরবিন্দ 2। তো এর আগে পঞ্চায়েত প্রধান এগুলোকে তো অনেক জানানো হয়েছিল, এডুকেশনও চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তো কোনো, আমরা গিয়ে যেখানে যেখানে যেতে হয়, হ্যাঁ, আমরা সেই চেষ্টা করে আপনাদের কাছে পৌঁছাই। যদি আপনারা সুব্যবস্থা করতে পারেন তাহলে আমাদের খুবই ভালো হয়, আমরা বেঁচে যাব। আমার নাম শিবশঙ্কর মিত্র, আমি এই অরবিন্দ অঞ্চলের বাসিন্দা, লোটাদেবী সংলগ্ন এরিয়া বাসিন্দা। এখানে করলা নদী আমাদের পেছনেই, অ্যাকচুয়ালি কিছুদিন আগে ফোরলেন আমাদের জমি অধিগ্রহণ করে ফোরলেন তৈরি হয়ে গেছে, ফলে আমাদের পিছিয়ে বাড়ি করতে হয়েছে। এখন নদীটা এইভাবে যে ভাঙা পড়ছে, মানে আমাদের নিজেদের রেকর্ডের জমি সুদ্ধা নদী গর্ভে চলে যাচ্ছে, সুতরাং এরপরে আমাদের বাড়িগুলো মনে হচ্ছে নদী গর্ভে চলে যাবে যা অবস্থায় আছি আমরা। এই একটা আমরা একটা পারমানেন্ট সলিউশন চাই। হ্যাঁ হ্যাঁ, এটা না কোনো দিনে আমার পাশে আছে অশোক দাস, ওনার মোটামুটি ভালো ক্ষতি হয়েছে, আমার বাড়িরও ক্ষতি হয়ে গেছে। এবার যারা বস্তা টস্তা দিয়ে সলিউশন করেছিল, মানে টেম্পোরারি একটা বাঁধের সৃষ্টি করেছিল, সেই বাঁধগুলো নদী গর্ভে চলে গেছে একদম 100%। রাতে ঘুম হচ্ছে না, কখন যে নদী গর্ভে, মানে ঘরে ঘুমিয়ে থাকবো নদী গর্ভে বাড়ি চলে যাবে টের পাবো না, ওটাই বউ বাচ্চা নিয়ে কখন চলে যাবো নদী গর্ভে। এটা একটা আমরা পারমানেন্ট সলিউশন চাচ্ছি। এটা সলিউশন সেটা এডুকেশন ডিপার্টমেন্ট হোক কিংবা আমাদের জেলা পরিষদ হোক, তারা যেন বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে এবং যথাযথ ব্যবস্থা নেয়। তাহলে আমরা একটা গণ আন্দোলনে যাবো, কীভাবে এটার সুরাহা হয়ে যাচ্ছে, যদি ইরিগেশন ডিপার্টমেন্ট হোক, জেলা পরিষদ হোক কিংবা বিধায়কের কাছেও আমরা যাব, আমাদের নবনিযুক্ত বিধায়কের কাছেও আমরা এটা আবদার করব।